সারা দেশে মাইক্রোবাস ও প্রাইভেট কার থেকে কালো কাঁচ খোলার সরকারি সিদ্ধান্ত 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ফলে পুলিশের চলমান অভিযান আগামী 2 সপ্তাহ বন্ধ থাকবে, ব্যবহার করা যাবে কালো গ্লাসের গাড়ি। তবে 2 সপ্তাহ পর থেকে কোনো মাইক্রোবাসে কালো গ্লাস রাখা যাবে না। প্রাইভেট কারে রাখতে হলে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিআরটি এর অনুমতি লাগবে। আরও জানাচ্ছেন শেখর দীপ। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের দুটি আলোচিত অপহরণের ঘটনায় গাড়ির কালো কাঁচ দুশ্চিন্তায় ফেলে আইন শৃঙ্খলা বাহিনীকে। তাদের বক্তব্য, বেশিরভাগ অপহরণের ক্ষেত্রেই কালো কাঁচে ঘেরা মাইক্রোবাসে করে সটকে পড়ে অপহরণকারীরা। এমন প্রেক্ষাপটে সরকার গত 30 এপ্রিল গাড়িতে কালো কাঁচ ব্যবহার নিষিদ্ধ করে। প্রথমে মাইক্রোবাসের জন্য এই সিদ্ধান্ত হলেও পরে তা প্রাইভেট কারের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। সরকারি নির্দেশনা অনুসারে 10 মের পর শুরু হয় পুলিশের কালো কাঁচ বিরোধী অভিযান। তবে সরকারের ওই সিদ্ধান্ত মোটর ভেহিকেল অর্ডিন্যান্স ও বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ আইনের পরিপন্থী, এমন দাবিতে হাইকোর্টে রিট করেন দুই আইনজীবী। মোটর ভেহিকেলস অর্ডিন্যান্সের আর্টিকেল 53 একটা রেফারেন্স দিয়ে এই অর্ডিন্যান্সটা জারি করা হয়েছে, কিন্তু সেখানে সরকারকে কালো গ্লাস নিষিদ্ধ করার কোনো ক্ষমতা দেওয়া নাই। শুনানি শেষে আদালত সরকারের সিদ্ধান্ত 2 সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেন। কিছু কিছু গাড়ি আছে যেগুলো নাকি এসএসএফ বা সরকারি সংস্থার অধীনে, এগুলোর ব্যাপারে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। মাইক্রোবাসের ব্যাপারে যেটা আছে সেটা বহাল থাকবে, আর অন্যান্য প্রাইভেট কারের ব্যাপারে যে কথা আমি বললাম যে এগুলো অনুমোদন থাকতে হবে। কাদের গাড়িতে কালো গ্লাস আছে এটা সরকারের কাছে সরকার জ্ঞাত থাকতে হবে, বিআরটিএ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে একটা পারমিশন নিতে হবে। সেই পারমিশনের পক্ষে তাকে গ্রাউন্ড দিতে হবে, যারা ব্যবহার করছেন কি কারণে, তার যদি নিরাপত্তার ব্যাপার থাকে সে বলবে, বা তার যদি কোনো রিস্ক থাকে যে আমাকে লোকজন অপহরণ করতে পারে, হত্যা করতে পারে, আমি এই জন্য প্রোটেকশন নিয়ে চলি, সেগুলো বলবে। বলার পরে সরকার সেগুলো বিবেচনা করবে, তবে ওই আবেদনটা 7 দিনের মধ্যেই সরকারকে নিষ্পত্তি করতে বলেছেন। তবে গত কদিনের অভিযানে যাদের বিরুদ্ধে পুলিশ মামলা দিয়েছে বা জরিমানা করেছে তাদের কি কোনো প্রতিকার আছে এই আদেশে? যেটা জরিমানা আদায় হয়ে গেছে সেটা তো ফেরতের প্রশ্ন আসে না, যেটা হয়েছে সেটাকে কেউ না কেউ চ্যালেঞ্জ করতে হবে, চ্যালেঞ্জ করলে তখন আদালত দেখবেন এটা বেআইনি কি সঠিক হয়েছে। আদেশের সাথে দেওয়া রুলে আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা।